আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আসেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও চাকরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে আবারও বিভিন্ন ক্যাটাগরিতে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি একুশ প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে কোন কোন পদের জন্য এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ সৃষ্টি করা হয়েছে কারা কারা চাকরির জন্য আবেদন করতে পারবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা আপনাদের কতটুকু থাকতে হবে বা কীভাবে আবেদন করতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত তথ্যগুলো ভালোভাবে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে তো বন্ধুরা চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আমরা মূল সার্কুলার বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি তো বন্ধুরা এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে নিজেরাই পড়তে চান সেক্ষেত্রে কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেব প্রথমেই আমরা আলোচনা করে নেব এই সার্কুলার বিজ্ঞপ্তির বেসিক বিষয়গুলো তো বন্ধুরা এই সার্কুলার বিজ্ঞপ্তিতে বলতে হচ্ছে যে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া আছে এবং তাদের ঠিকানা দেওয়া আছে তো এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে ছয়ই অক্টোবর দু হাজার একুশ তারিখ খ্রিস্টাব্দ তো এখানে বলতেছে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতনের স্কেল ও ভাতা দিতে রাজস্ব খাতভুক্ত সহকারী পরিচালক প্রশাসন সহকারী পরিচালক নিরাপত্তা ও অনুসন্ধান সহকারী পরিচালক জনসংযোগ রসায়নবিদ ক্রয় অবলিক ভাণ্ডার এন্ড এফ কর্মকর্তা এবং সহকারী নিরাপত্তা কর্মকর্তা অবলিক আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা পদে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হইতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো আপনাদের আবেদন ফর্মটি অবশ্যই অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অল এভরিথিং বিষয়গুলো দেওয়া আছে আমরা সংক্ষেপে আপনাদেরকে জানানোর ব্যবস্থা করতেছি এক নম্বর যে পদের কথা তার উল্লেখ করে বলতেছে সেটা হলো সহকারী পরিচালক প্রশাসন এই পদের জন্য আপনাদের বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত জাতীয় বেতনের স্কেল দু হাজার অনুযায়ী বেতন দেওয়া হবে গ্রেড হবে নবম গ্রেডে বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা বলতেছে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সম্মানের জিপিএ বা সিজিপিএ এর নিম্নে নহে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্ন পদে কমপক্ষে আট বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে দেখে নেবেন দুই নম্বর পদটা দেখুন দুই নম্বর পদের নাম হলো সহকারী পরিচালক নিরাপত্তা অবলীগ অনুসন্ধান এখানে পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তিন নম্বর পদটা দেখুন তিন নম্বর পদের নাম হলো সহকারী পরিচালক জনসংযোগ এখানে পদের সংখ্যা চারটি বেতনের স্কেল বাইশ টাকা থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতায় সহ প্রথম শ্রেণীর স্নাতকতর ডিগ্রি থাকতে হবে আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা একটু সার্কুলারটি ডাউনলোড করে পড়বেন চার নম্বর পদটা দেখুন রসায়নবিদ এখানে পদের সংখ্যা নয়টি বেতন স্কেল আপনাদের বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বলতেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় রসায়ন রসায়নশাস্ত্রে প্রথম শ্রেণীতে স্নাতকতর ডিগ্রি থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণীতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকতর ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর পদটা দেখুন ক্রয় অবলিক ভান্ডার অবলিক সি অ্যান্ড এফ কর্মকর্তা এখানে পদের সংখ্যা সৃষ্টি করছে তারা পাঁচটি বেতন স্কেল ওই শিক্ষাগত যোগ্যতা বলতে হচ্ছে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী থেকে স্নাতকোত্তর ডিগ্রি সহ ডিগ্রি থাকতে হবে আর কি তো ছয় নম্বর পদের নাম দেখুন নম্বর পদটা হলো সহকারী নিরাপত্তা কর্মকর্তা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা যাকে আমরা বলি এখানে পদের সংখ্যা দুইটি বেতনের স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত জাতীয় বেতনের স্কেল দু হাজার অনুযায়ী দশম গ্রেডে বেতন প্রদান করবে তারা এই পথের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে নিরাপত্তা ও অনুসন্ধান বিষয়ক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমানে জিপিএ বা সিজিপিএ এ এর নিম্নে হবে না তো বন্ধুরা এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আবেদন করা কতগুলো শর্ত দেওয়া আছে এই শর্তগুলো অবশ্যই পূরণ করে আপনাদের আবেদনটি করতে হবে তো এখানে গ্রেডিং পদ্ধতির হিসেব নিকেশগুলো বিস্তারিতভাবে তারা উল্লেখ করে দিয়েছে এখানে বলতেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের তারিখ এত এত তারিখের প্রজ্ঞাপন মোতাবেক এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ পাঁচ পয়েন্ট স্কেলের জন্য তিন পয়েন্ট বা তনুদ্ধ পেলে প্রথম বিভাগ বা শ্রেণী হিসেবে ধরা হবে এবং জিপিএ দুই পয়েন্ট থেকে তিন পয়েন্টের কম হলে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হিসেবে ধরা হবে এখন দেখুন দুই নম্বর বলতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের তারিখ এত 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 তারিখের প্রজ্ঞাপন মোতাবেক অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে সিজিএপি এর ক্ষেত্রে আপনাদের গ্রেডিং পদ্ধতি এখানে দেওয়া হয়েছে চার পয়েন্ট স্কেলে আপনাদের জিপিএ যদি চার পয়েন্ট হয় সেক্ষেত্রে তিন পয়েন্ট বা তনুদ্ধ পেলে আপনাদের প্রথম বিভাগ হিসেবে ধরা হবে বা শ্রেণী হিসেবে ধরা হবে এবং দুই পয়েন্ট পঁচিশ থেকে তিন পয়েন্টের কম থাকলে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে পাঁচ পয়েন্ট স্কেলে দেওয়া আছে দেখুন তিন পয়েন্ট পঁচাত্তর বা তনুদ্ধ পেলে প্রথম বিভাগ বা শ্রেণী হিসেবে ধরা হবে এবং দুই পয়েন্ট একাশি থেকে তিন পয়েন্ট পঁচাত্তরের কম পেলে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে তো এখানে অনলাইনে আবেদন করা কতগুলো শর্ত দেওয়া আছে এই আনুষঙ্গিক শর্তগুলো অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন তারপরে আপনাদের মূল্যবান আবেদনটি আপনারা নিজেরাই সাবমিট করবেন তো এখানে দেখুন আরও কতগুলো কন্ডিশন দেওয়া আছে এই যে দেখুন প্রবেশপত্র প্রবেশপত্র প্রাপ্তির বিষয় এই যে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের বিষয়গুলো ভালোভাবে জানতে হবে তারপরে আপনাদের সব কিছু করতে হবে তো আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে আর তেমন কোনো কিছু জানার মতো নেই আপনারা একটু সার্কুলারটি ডাউনলোড করলেই ভালোভাবে বুঝতে পারবেন সার্কুলার বিজ্ঞপ্তির সমস্ত বিষয়গুলো তো আপনারা বা সেভাবে আবেদন করবেন জেনে শুনে তারপরে আপনাদের আবেদনটি আপনারা সাবমিট করবেন তো বন্ধুরা মোটামুটি এই আজকে জানানোর মতো একটি ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধু বান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ